Hi guys, good morning everyone. আমি মধুমিতা, মধুমিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে চা খাবো না, তাই কফি একটু খাবো আর ব্রেকফাস্টটা করিনি। দিয়ে আজকে শুনলাম ছেলেটা স্কুলে যাওয়ার সময় খুব জ্যামে পড়েছে, তাই তাড়াতাড়ি বেরোতে হবে একটু, তাই ব্রেকফাস্টটা করিনি, তাহলে কফিটা করে নিই। দুধটা ঢেলে দিই। শুধু ভাত করবো আর ছেলের জন্য কিছু করবো একটু, ছেলেটাকে তো বাসি খাওয়ানো যায় না, তাই ওর জন্য একটু ডিম ভাতে দেবো আর দেখি আলু সেদ্ধ। কফি আমার হয়ে গেছে, এটা খেতে খেতে এই ব্রেডটা টোস্ট করে নিই, নিয়ে এবার যে যেটা খাবে আমি মেয়োনিজ দিয়ে খাবো আর ও বাটার আর জ্যাম দিয়ে খাবে। সব রেডি করে নিই। বাটার আর জ্যাম একসাথে লাগিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি কেমন লাগে। একটা তো বাটার একটা জ্যাম দুটো এরকম করে এটা একসাথে মিক্সড করে দিচ্ছি, খেয়ে দেখে তোমাদের বলবো কেমন লাগে। আমার চ্যানেলটি যারা এখনো দেখছো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাতে আমি মোটিভেশন পাই। স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, আমার ভাতও হয়ে গেছে, কালকের মাংস ছিল গরম করে নিয়েছি আর ডিম আলু সেদ্ধ ছেলের জন্য হয়েছে আর একটু ডালও করে নিয়েছি। এত জ্যাম রাস্তায় আমার যেতে কতক্ষণ লাগলো আবার নিয়ে আসতে কতক্ষণ লাগলো, তাদের ছেলেকে খাইয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। ইভিনিং এভরিওয়ান, দুপুরবেলা ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, এমনিতেই ভাত খাওয়ার পর ঘুম পায় তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বসে গেছি ছেলেকে নিয়ে পড়াতে, ওকে একটু পড়িয়ে নেবো দিয়ে তারপর খাওয়াবো, আবার খেয়ে দিয়ে একটু খেলবে আর আজকে রাত্রিবেলা একটু ডিনার করতে যাব। কোথায় যাব তার জন্য তোমাকে দেখতে হবে ভিডিওটা। বলেছিলাম আমি ডিনার করতে যাব, আমি রেডি হয়ে গেছি, আমার কুকু রেডি হয়ে গেছে, দেখাও কুকু তোমাকে, এই যে রেডি হয়ে গেছে, তাহলে চলো ওখানে গিয়ে কথা বলছি। আমরা আজকে ডিনার করতে এসেছি শ্রীরামপুরের চাউমিনে, চাউমিন আমি এই ফার্স্ট টাইমে এলাম, তাহলে চলো ভেতরে গিয়ে দেখি। ভিতরে চলে এসেছি, আমার ছেলের বদমাইশি শুরু হয়ে গেছে, ও কিছু খাবে না কিন্তু ও আবার ওর মেনু কার্ড নিয়েছে, তাহলে ওর মেনু কার্ডটা দেখুক, ওর মেনু কার্ডটা আবার উল্টে দেখছে, ও যতক্ষণ দেখছে তখন আমি আমাদের খাবারটা অর্ডার দিয়ে নিই, দেখি কি আছে। ওর বদমাইশি কিন্তু চলছে কন্টিনিউয়াস, ওর হাত পায়ের কোনো বিরাম নেই, কিছুতেই কিছু নেই, ওর কিছু একটা বলা হচ্ছে যেন হাসছে। ওর চাউমিন ও নুডলস এসে গেছে, আমি ওকে খাইয়ে দেবো বললাম, ও কিছুতেই শুনলো না, ও একাই খাবে শেষ পর্যন্ত খেলে হয়, কিন্তু পুরোটা খাবেই না ও, আমি তো কি চিনি ও কতটা খায়, তখন তাহলে খাচ্ছে খাক, তার মধ্যে আমাদের খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে। Thank you.
আমাদেরও খাবার এসে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম জাম্বো গার্লিক পন, এটা এখানকার সিগনেচার ডিশ, সেফ রেকমেন্ড করায় আমরা এটাই অর্ডার দিয়েছি। এটা স্পাইসি নন স্পাইসি দুটোই হয়, আমরা অবশ্য স্পাইসি অর্ডার দিয়েছি। দেখি কেমন, এটা বেশ বড় সাইজের, দেখুন, দেখলে বুঝতে পারবেন। বেশ ভালোই খেতে, মানে বেশ ফ্রেশ আছে। আর আমাদের মেন ডিশের খাবার এসে গেছে, এখানে অর্ডার দিয়েছিলাম চাউমিন স্পেশাল নুডলস আর হংকং চিকেন। আমরা ডিনার করতে বেশিরভাগ মোগলাই রেস্টুরেন্টে যাই, এই ফার্স্ট টাইম চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। মানে এমনি টুকিটাকি নুডলস খাই, কিন্তু কোনোদিন ডিনার করতে আসিনি, এই ফার্স্ট টাইম। এখানে স্টিক দিয়ে আমি খাওয়ার ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে স্টিক দিয়ে ট্রাই করি খেতে পারি কিনা। বেশিরভাগ তো স্পুন দিয়েই খাই, তাহলে চলো খেয়ে দিয়ে কথা বলছি। আমরা খেয়ে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরতে, ধরে বাড়ি যাই। ট্রেন থেকে নেমে গেছি, এখন বাজে 10:30 বেজে গেছে অলরেডি, টোটো পাবো কিনা জানি না, যাই দেখি। বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, খুব টায়ার্ড। আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।